কত মানুষ আছে বাপ, আহ আমার এটা মানে মনে চায় ওই যুবককে, ওই বাবাকে, ওই মানুষটাকে বুকে জড়াইয়া কাছে টেনে বলতাম, আজকে 30 বছর 20 বছর বাবা আপনার জিন্দেগি থেকে, হায়াত থেকে চলে যাচ্ছে, অথচ আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না, ফজরের নামাজ আপনার কপালে কোনোদিন জোটে না, আপনি কি বুঝতেছেন না খোদার কত বড় লানত আপনার উপরে, আপনার উপরে খোদার কত বড় লানত, আপনি মনে করছেন আপনি রে ভাত খাওয়ায়, ভাত তো আল্লাহ জানোয়ার রো খাওয়ায়, আপনি মনে করছেন আপনি কই আমার তো অসুবিধা, আমি তো হোতার বেলা উঠতাম গেলেই ঘুমাইয়ালা, আরে ঘুম তো শোয়া তো জন্তু জানোয়ার কুকুর বিড়ালও ঘুম যায়, কথা বলেন আমার দিয়ে জিফুত আছে বউ বাচ্চা আছে তো সন্তান আদি প্রজনন এটা তো কুকুরের বিড়ালেরও হয়, আপনি বুঝেন না, আপনি বুঝেন না আল্লাহ আপনারে বেশি কি খাওয়াইলো, আপনি সারাদিনে যা খেলেন জঙ্গলের হাতি তো তার চেয়ে বেশি খায়, বাঘ ভাল্লুক তো তার চেয়ে বেশি খায়, সাগরের তিমি তো তার চেয়ে বেশি খায়, আপনি দুনিয়া কি ভোগ করলেন, কে দুনিয়া ভোগ করছেন মিয়া, ফাঙ্গাস তেলাফিয়া ফার্মের মুরকা কথা কয় না, দুলদুল কইডা ফুলকপি ফাতা কপি আলুর শাক মূলার শাক লাল শাক কলমির শাক এই তো ঘুরিয়া গেড়ে আর কিতা, কথা বলেন এক এক বেলা এক একটা এই টোকায় টাকাইয়া খান, আর জঙ্গলের ওই বাঘ তিন বেলা যা খায়, কোন বেলা বাঘ যেন আমাদেরকে নিয়ে ঠাট্টা করে যে ও মানুষ তুই তো বেটা কোনো সময় শাক খাস, কোনো সময় গোস্ত খাস, কোনো সময় ফাঙ্গাস, কোনো সময় তেলাফিয়া, আর আমার দিকে দেখ আমি এত রুচি সম্পন্ন আমি কোনো বেলা গোস্ত ছাড়া অন্য কিছু খাই না বেটা, তুই আমার সমান দুনিয়া ভোগ করবি কেমনে বেটা, কথা বলেন না কেন, বাঘে ফাঙ্গাস খায় তেলাপিয়া খায় তো হয়তো গরুর গোস্ত ছাড়া অন্য কিছু খায় না, আরে গোস্ত ছাড়া যে কোনো প্রাণীর গোস্ত ছাড়া খায় না, তাহলে আল্লাহ তাআলা যাকে প্রতি বেলা গোস্ত দিয়ে রিজিক দিতেছেন সে দুনিয়া কি পরিমাণ ভোগ করছে, আপনি দুনিয়া কি ভোগ করলেন, ইটালির টাকা দিয়া নিজের দেশের টাকা দিয়া তিন ছেলের বিদেশের টাকা নিজের টাকা 60 বছরের কামাই সব মিলাইয়া কিতা করছেন, এক সেট সোফা আর কিতা একটা টেবিল ডাইনিং টেবিল ছয়খান চেয়ার একটা আলমারি, হ্যাঁ 12টা কাঁচের প্লেট এক ডজন সার কাপ এই তো নুনের বাড়ি কয়ান আর কিতা, আর এই ভাঙ্গাস তেলাফিয়া আর কি, বেশি কি অর্জন করছেন দুনিয়া, দুনিয়া খুব বেশি অর্জন করেন নাই বাপ, আখেরাত কবর হাসর মিজান ফুল সেরাত পরকাল বরবাদ করে এই সামান্য দুনিয়া অর্জন করে আফসুস করবেন কবরে গিয়া, আহারে বোকা আমি 60 বছরে আমি করলামটা কি, করলামটা কি, হায় হায় বেকুব আমি কি করলাম, আল্লাহ তাআলা কোরআনে বলছে লা নাসআলুকা রিজকা, আরে তোমার কাছে তো আমি রিজিকের জন্য আমি তোমার সহযোগিতা চাই না, নাহনু নারজুকুকা আমি তো রিজিক দেই, তুমি দেখো না অন্ধ পঙ্গু বিকলাঙ্গ প্যারালাইজড বৃদ্ধা কোলের শিশু বাচ্চা আমি এরকম কুটি কুটি আমার বান্দাকে যে দিনকে দিন মাসকে মাস খাওয়াই, তুমি বাকি দি শক্ত সামর্থ্যওয়ালা যে কয়জন বুঝিয়ে এগরে খাওয়াইতাম গেলে আমি আটকে যাবো, হ্যাঁ কথা বলেন না কেন, তাহলে তুমি কি ভাবছো আমাকে, এজন্য বাপ আখেরাতের ফিকির করে, আখেরাতের ফিকির করে, আল্লাহ তাআলা বুঝাইছেন যার দিল খুলে দেয় যার আখেরাত মজা লাগে যার কবরের কথা মনে হয় যার নামাজ পড়তে মন চায় যার জান্নাতের স্বপ্ন জাগে জাহান্নামের ভয় লাগে খোদার কসম ওটাই মূলত জীবন, ওটাই মূলত নাহলে এই এমনি হুদা ভাত খাওন ঘুম যাওন বন খাওন বিড়ি খাওন চা দোয়ানে উইয়া গপ মারন কি ও কি খবর আর কোনো খবর আসেনি, না খবর তো পাইতেছি না চাও না হাওলাত করিয়া কোনো খবর পাওয়া যায়নি, হাওলাত করিয়াও মানুষের তে খবর আনে আইন এই শুরু হইলো বদনাম করতে করতে বদনাম বেডার
গরের মানুষ শেষ কইরা তার গরের আসবাবপত্র শেষ কইরা বদনা লোড়া পর্যন্ত বদনাম করে এই হলো গল্প আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন আমার বাপ আমার অনুরোধ আল্লাহ তাআলা শিখাইলেন আমি আমার বন্ধুর অন্তর খুলে দিয়েছি আমি ইমানদারের অন্তর শরহে সদর খুলে দেই অতএব তোমাদের কাছেও শিক্ষা আল্লাহ বলে বেশি বেশি এই দোয়া করবা আল্লাহ আপনি আমার দিল খুলে দেন কি খুলে দেন আবার বলেন রব্বি ইশরাহলি বলেন সদরি রব্বি ইশরাহলি সদরি এই যেগুলো পড়ে না এগুলো গাদদার হ্যাঁ হ্যাঁ মূলত গাদদার এগুলো এদের কথা হলো আমারই তেন লাগতো না আপনার এই সমস্ত আলাপ আমি এত বালা কত হুজুর কইছে আমি লড়ছি না আমার বিড়ি আমি আগের মতোই খাই আপনি আসেন নতুন মাতব্বরি করতেন মিয়া কথা বুঝেন নাই এত কত মোড়া তাজা হুজুর দেখছি মিয়া সিক্কের রে কুইনার করে লাইছে আমি এই আগের মতোই সুদ খাই আছে না এমন ডাকায় আছে এটা গাদদারি অহংকারী অহংকারী হ্যাঁ হাজার বার গুনার কথা বলার পরেও গুনার কাছে যার গুনাকে যার ভয় লাগে না সে মূলত মুতাকাব্বির অহংকারী আর আল্লাহ বলেন আলাইসা ফি জাহান্নামা মাসওয়াল লিল মুতাকাব্বিরিন অহংকারীর ঠিকানা সরাসরি জাহান্নাম সরাসরি জাহান্নাম আমার বাপ দোহাই অহংকার করবেন না আপনাকে মুয়াজ্জিন ডাকে আজানের দিকে নামাজের দিকে আপনি মসজিদের সামনে চা দোকানদার আপনার কপালে একটা সেজদা জোটে না আপনার মতো পাষাণ কে হতে পারে কে হতে পারে আপনার কর্মস্থল থেকে আপনি নামাজ পড়তে পারেন না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ তামান্না ছিল নামাজ আম্মা জান আয়েশাকে বলছে আয়েশা তোমার বুকে মাথা রাইখা আমি চলে যাচ্ছি আমার আল্লাহর কাছে আমার উম্মতকে বইল যাওয়ার সময় আমি শেষবারের মতো বলে গেলাম আসসালাত আসসালাত 23 বছর আয়েশা আমি কাঁদছি উম্মতের জন্য এখন বলে গেলাম নামাজ আমার উম্মত যেন নামাজ পড়ে হাশরের ময়দানে প্রথম হিসাব হবে নামাজের আমি থাকব আমি দেখব আমল নামায় যদি নামাজ বুঝে পাই আমার মাওলার কাছে সুপারিশ করে আমি জান্নাত বুঝাইয়া দেব যদি মিজানের পাল্লায় আমল নামা আল্লাহর নবী যদি দেখে পৃষ্ঠাকে পৃষ্ঠা নামাজ নাই ফজরের নামাজ পড়েন না 6 বছর 6 মাস 9 মাস আল্লাহর নবী বলবেন কি বাপ নবীজি দেখে বলবেন হাই উম্মত শেষবারের মতো এক ডাকায় এক পাশান্ত মৃত্যুর মুহূর্তে তার বাপের কথা মার ওসিয়ত একারে পাথর দিল যেতে তেও তো কদ্দুর গুরুত্ব দেয় আমিও তো মৃত্যুর সময় বলেছিলাম শেষ কথা বলছিলাম উম্মত চোখের পানি ফেলতে ফেলতে নামাজের কথা আহারে উম্মত বুঝি আমার এটুকু কথারও গুরুত্ব দিলা না আজ বুঝি আমি সুপারিশ করতাম আজ আমি হাউজে কাউসারের পানি দিতাম কেন দেব উম্মত কেন আমল নামার এই হালাত কেন কেন 23 বছরে আমি কি পরিমাণ কেঁদেছি তুমি শোনো নাই তুমি শোনো নাই 23 বছরে আমি কত রাত জেগেছি তুমি শোনো নাই আম্মা জান আয়েশা বলে এক রাতে আমি দেখছি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির স্ত্রী বলছেন আয়েশা ঘরের কোণায় দাঁড়াইছে নামাজে আর রুকু দেয় নাই সেজদা দেয় নাই এক দাঁড়ানোতে সারা রাত ফজরের আজানের আগ পর্যন্ত আল্লাহর কসম আম্মা জান আয়েশা বলছে নবী তার উম্মতের জন্য মাওলার কাছে সারা রাত কাঁদছে চোখের পানিতে চোখ ভাসাইছে দাড়ি ভিজাইছে বুকের পশম ভিজাইছে নিজের দুই পাও তাওয়াররামাত কাদামাহু ফুলে ফুলে গেছে হ্যাঁ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কি বাপ কেন মূল্যায়ন করলেন না এজন্য আমার অনুরোধ প্রত্যেককে
আলাম নাশরাহ লাকা সাদরাক আল্লাহ তাআলা বলেন আমি আমার বন্ধু আমার রাসূলের দিল খুলে দিয়েছি মূসা নবীর দিল খুলে দিয়েছি সমস্ত আম্বিয়াদের দিল খুলে দিয়েছি যুগে যুগে ইমানদারের দিলও আমি খুলেছি আগামী দিনও খুলে দেব যার দিল জান্নাতে যাওয়া তার সহজ হয়ে যাবে অতএব প্রত্যেককে এই দোয়া করবা রব্বি ইশরাহলি সাদরি আল্লাহ আমার দিল খুলে দেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলেন আমিন বলেন আমিন বাকি গুলোর শুধু তরজমা বলি আল্লাহ তাআলা বলেন ওয়াদানা আনকা ওয়িজরাক ও নবী আল্লাযী আনকাদা যাহরাক আল্লাহ তাআলা বলেন বন্ধু 40 বছর বয়সে আপনি মানুষের ফিকিরে ইসলাহের ফিকিরে নবীজি গারে হেরাতে একাকী ধ্যান করতেন কাঁদতেন আল্লাহকে ডাকতেন আর ফিকির করতেন যখন ওয়াহী নাযিল হইছে তার মানে আল্লাহ তাআলা বলছে বন্ধু এই মানুষগুলোকে আপনি হেদায়েত করে দেন দেখেন এই চতুর্দিকের মানুষ একজন নেশাখোর একজন মদখোর একজন গাঁজাখোর একজন জুয়া খেলে একজন জিনা করে একজন ব্যভিচার করে চুরি করে ডাকাতি করে ছিনতাই করে রাহাজানি করে লম্পট এরকমই তো ছিল আরবের সমাজ ঠিক কিনা বলেন না আল্লাহ তাআলা বলেন বন্ধু চোরকেও ঠিক করে দেন ডাকাতকেও ঠিক করে দেন সুদখোর জুয়ারি প্রত্যেককে আপনি সুন্দর করে শুধরাইয়া আমার সাথে জুড়াইয়া দেন আখিরাতের সাথে জুড়ে দেন আল্লাহর নবী জানো এই চিন্তা শুরু করছে হায় মাওলা এত গুনার মধ্যে ডুবা সবাই আমি মাত্র একজন আমি কারে কমু কোন দিকে কমু ডানে কমু না বামে কমু নেতাগরে বলবো না সাধারণ মানুষকে বলবো মনিবদেরকে বলবো না গোলামদেরকে বলবো মহিলাদেরকে বলবো না পুরুষদেরকে বলবো জওয়ানদেরকে বলবো না বুড়াগরে বলবো আল্লাহ আমি কেমনে কি করব আল্লাহ বলে বন্ধু চিন্তায় যখন আপনার পিঠ বাঁকা হয়ে যাচ্ছে উম্মতের পেরেশানিতে মানুষের অস্থিরতা তো আমি আল্লাহই দয়া করে আপনার পিঠ সোজা করে দিয়েছি বোঝা হালকা করে দিয়েছি অল্প অল্প কোরআন নাজিল শুরু করেছি এবার একটার পর একটা পদ্ধতি বলতে লাগছি আপনিও শুরু করছেন 23 বছরে গোটা পৃথিবী আলোকিত হয়ে গেছে ووضعنا عنك وزرك الذي انقض ظهرك كم كالي دايت مونيك سنتا ايكا نبيجي جدين اسلامر دعوات شروع كرسن شدين نبيجير دولي كرمي اسيل تين هزار كتا قرنا شدين كيو چلو ايكاي شروع كرسن كي ايكاي এর পরে বিবিকে বলছেন বিবি বলছেন লাব্বাইক আবু বকরকে বলছেন ঠিক আছে তো শুরু করছেন কেমনে সেটা আমি বুঝাইতেছি একাই শুরু করছে একা 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 বলা শুরু করে দিছে হিম্মত করে শুরু করে দিছে কারণ মাওলা বলছে আমি বিষয়টা দেখব আমি আছি আমি আপনার সাথে সাথে আছি আমি আপনার পাশে পাশে আছি আপনি নজরে নজরে রাখবো আপনাকে আগলাইয়া রাখবো কষ্ট দিলে আমি সান্তনা দিব আমি আল্লাহ আপনার প্রত্যেকটা মুসিবতে বিপদে জুলুম নির্যাতন করিলে আমি মাওলা আপনাকে সান্তনার পরশ আপনার পিঠে আমি হাত বুলাইয়া দেব সুবহানাল্লাহ আমি আছি বন্ধু আল্লাহ বলেন আমি আছি যখনই আবু লাহাব বলছে তাব্বান লাকা মুহাম্মদ তুমি ধ্বংস হও আল্লাহ বলেন বন্ধু রাখেন রাখেন আমি বলতেছি আমি আমি বলতেছি তাব্বাতিয়াদা আবি লাহাবিন ওয়া তাব যখন মক্কার কাফেররা বলল মুহাম্মদের খোদা মুহাম্মদকে ছেড়ে দিছে একটা ঘটনার কারণে আল্লাহ তাআলা বলেন দোস্ত রাখেন রাখেন আমনে কই না আমি কইতেছি মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনাকে আমি ত্যাগ করি নাই আপনার উপরে আমি রাগ করি নাই সুবহানাল্লাহ যখন মক্কার কাফেররা বলল মুহাম্মদ একজন পাগল নাউজুবিল্লাহ আল্লাহ বলে বন্ধু রাখেন রাখেন আমি বলতেছি মা আনতা বিনিমাতি রব্বিকা বিমাজনুন আপনার উপরে আপনার আমার অগণিত নিয়ামত আপনি পাগল না যখন বলছে মুহাম্মদ একজন কাহেন গণক আল্লাহ বলেন বন্ধু আমাকে বলতে দেন
ولا بقول كاهن نانا نا كونو غنوكر كثا اركم হইতে পারে না যা বলছে জমিনে জবাব দিছে কোথায় আরশে কথা কয় না সুবহানাল্লাহ আরশ আমি আছি কে কি বলবে আমি দেখো এরপর আল্লাহ তাআলা বলেন ওরাফানা লাকা যিকরাক বন্ধু আপনার মর্যাদা আমি আমার পরে আমার গোটা সৃষ্টির উপরে আপনার সম্মান আপনার আলোচনা আপনার ইজ্জত আপনার প্রশংসা সবকিছুর উপরে তুলে দিয়েছি সুবহানাল্লাহ এরপর আল্লাহ বলেন ফা ইন্না মাআল উসরি ইউসরা বন্ধু কিছুদিন আপনি জুলুম সহ্য করতে হবে নির্যাতন সহ্য করতে হবে গালি গালাজ মন্দ সন্দ বলবে জবরদস্তি করবে গাবরায়েন না ফা ইন্না মাআল উসরি ইউসরা মনে রাখবেন কষ্টের পরেই সুখ আছে ওয়া ইন্না মাআল উসরি ইন্না মাআল উসরি ইউসরা আমি আবারো বলছি বন্ধু গাবরায়েন না কষ্টের পরেই কি আছে সুখ ফাইদা ফরাগতা ফানসাব এরপরে আল্লাহ বলে বন্ধু কি কথা এটা আল্লাহ বলে বন্ধু আপনি তো সারা দিনে দাওয়াত দিতে গিয়া মানুষকে ডাকতে গিয়ে কেউ টিটকারি করবে কেউ গালি দেয় কেউ মন্দ বলে উটের পচা নারী ভুরি পিঠে চাপায় দেয় এরপরে থুতু মারছে এরপরে গামছা লাগায়া কাবাগরের সীমানা থেকে আবুল আহাব বের করে দিছে আল্লাহর নবীকে পাগল বলছে জাদুকর বলছে গণক বলছে আহ আল্লাহ বলে শুনেন তারপর আপনি বলতে থাকেন আর শুনেন আল্লাহ তাআলা যেন গোপনে বলতেছে শুনেন যারা সারা দিন বইলা দাওয়াত দিয়া যে যাই বলুক মনটাই তো কষ্ট হবে ফাইদা ফরাগতা সারা দিন মেহনত কইরা যখন অবসর হইবেন ফান সব এবার একটু পরিশ্রম করবেন কি সবার থেকে আলগা হইয়া একাকী তাহাজ্জুদে নামাজের সেজদায় রাত্রি গভীরে আমার সাথে একটু সম্পর্ক করবেন আমি সারা দিনের মেহনতের উপরে কষ্টের উপরে সমস্ত মানুষের জুলুম নির্যাতনের উপরে আমি মলম দিয়ে দেব হাত বুলিয়ে দেব আপন করে নেব সুবহানাল্লাহ ফাইদা ফরাগতা ফামসা ও ইলা রব্বিকা ফারগাব আপনি আমি রবের দিকে পুরা পুরি মনোনিবেশ করবেন রাত্রি বেলা একাকী সবাইকে দূরে সরাইয়া এবার আপনি আমার কাছে আসবেন সেজদা দিবেন আমি আপনার পিঠে মাথায় যেন হাত বুলিয়ে দেব আদর করে দেব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অর্থাৎ আমি আপনার সাথেই আছি আপনার সুখেও আছি দুঃখেও আছি ভালো বললেও আমি আছি জুলুম করলেও আমি আছি এবার আপনি বুঝে নেন যেই উম্মত যেই বান্দা বলবে আমি নবীজির সাথে আছি আল্লাহ বলবেন আমি তোমার সাথেও আছি সুবহানাল্লাহ যা তোমার সাথেও আছি বন্ধুকে যদি ভালোবাসি বন্ধুকে মানলে আমি তাকেও ভালোবাসি অতএব সর্বশেষ কথা আবারো সুন্নাত মানেন নবীজির জিন্দেগি গ্রহণ করেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন হালাল খেতে চেষ্টা করেন গুনাহ ছেড়ে দেন সুদ ঘুষ চুরি ডাকাতি মদ জুয়া নর্তকী নাচ গান নাটক সিনেমা মা বোনরা বেহায়াপনা বেপর্দিগি এগুলো ছেড়ে দেন নওজোয়ানরাও ছেড়ে দেন বাবারাও ছেড়ে দেন মুরব্বীদের কাছে অনুরোধ চা দোকানের আড্ডা দিয়েন না টেলিভিশনের নাচ গান দেখেন না বিড়ি সিগারেট খাইয়েন না খাইয়েন না কেমনে বলবেন বাপ এই দুর্গন্ধওয়ালা মুখ দিয়া নবীজির কাছে সুপারিশ চাইবেন কেমনে আল্লাহর নবী বলবে না উম্মত তুমি জানো না আমি পেঁয়াজের গন্ধ পর্যন্ত সহ্য করতে পারি না তুমি জানো না আমি রসুনের গন্ধ সইতে পারি নাই আমি আমার সাহাবীগুলো পর্যন্ত বলছি সাবধান পেঁয়াজ কাঁচা খেয়ে রসুন কাঁচা খেয়ে আমি মুহাম্মাদের কাছে এসো না আমার কষ্ট হয় ফেরেস্তাদের কষ্ট হয় ইমানদারের কষ্ট হয় আজ কেমনে আসলা এই দুর্গন্ধওয়ালা বিড়িওয়ালা মুখ নিয়া সুপারিশের জন্য কি বলবেন বাপ তখন কি বলবেন আপনি আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন আজকের এই মাহফিল আল্লাহ কবুল করেন আপনাদের কাছে বিনীত অনুরোধ আমি এখনই দোয়া করব ইনশাআল্লাহ এই দোয়ার পূর্ব মুহূর্তে দয়া করে আবারো আপনারা সামান্য কিছু দান মাদ্রাসা